প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশার প্রত্যেক অনেক ভালো আছেন। আপনার তো বলতে পারতেন আবার নতুন আর একটু। আজকের ভিডিওটা যারা ভুল করে ক্লিক করেছেন, যারা একদম ভুল করে ক্লিক করেছেন, আপনারা হয়তো থাম্বনেল দেখেই ক্লিক করেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতেছি। একদম 100% করতে পারবেন শুধুমাত্র 2 মিনিট। আপনার নিজের নামে এবং নিজের প্রোফাইল দিয়ে, আপনার নিজের পিকচার দিয়ে আপনি অ্যাপস তৈরি করতে পারবেন। এমনকি অ্যাপসের ভিতর আপনি যেটা খুশি সেটা বসাতে পারবেন। আপনার পিকচার থেকে শুরু করে, লিঙ্ক থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, আপনি যা ইচ্ছা সেটাই করতে পারবেন আপনার অ্যাপসের ভিতরে। 100% আমি প্রমাণ সহকারে দেখাতে পারবো। আপনি ভিডিও স্ক্রিন একটু লক্ষ্য করলে দেখুন, আমি একটা অ্যাপস তৈরি করছি শুধুমাত্র 2 মিনিট সময় দিয়ে। আর আপনি চাইলে এখানে কাস্টমাইজ মানে সব কিছু করতে পারবেন অ্যাপসের ভিতরে, মানে যে কোনোভাবে আপনি এডিট করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন যেভাবে আপনি চান। আপনার অ্যাপসের ভিতরে পিকচার থাকবে, আপনার পিকচার থাকবে, আপনার আগের মানে সব কিছু করতে পারবেন এই অ্যাপসের ভিতরে। এমনকি এই অ্যাপস আপনি অন্যান্য মোবাইলে শেয়ারও করতে পারবেন, অন্যান্য মোবাইলে ইনস্টলও করতে পারবে, মানে সব কিছুই থাকতেছে এই ভিডিওতে। অবশ্য ফুল ভিডিও দেখলে আপনারা মানে মানে হতাশ হয়ে যাবেন যে এত সহজভাবে অ্যাপস তৈরি করা যায়, যেটা হয়তো আপনি আগে দেখেননি। আপনি এই দেশ সেদিক হয়তো ঘুরছিলেন এতদিন যে একটা অ্যাপস কীভাবে বানাবো বা অ্যাপস তৈরি করতে অনেক টাকা পয়সা লাগে। আপনি আজকে একদম ফ্রিতে অ্যাপসটা তৈরি করবেন শুধুমাত্র একটা ওয়েবসাইটের মাধ্যমে। আর সেটা দেখো আজকে আমি প্রমাণ সহকারে এই ভিডিওতে দেখাবো। তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবে, আর একটা করে লাইক দিয়ে দেবে ভিডিওতে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে দেখি কীভাবে অ্যাপসটা তৈরি করতে হয়। তো চলুন মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন দেখা যাবে কীভাবে আপনারা একদম ফ্রিতে অ্যাপস তৈরি করবেন। তার জন্য আমাদের চলে যেতে হবে একটা ক্রোম ব্রাউজারে। আপনি যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন। এখান থেকে ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে গুগলে সার্চ করতে পারেন, বা যে কোনো মানে যে কোনো ব্রাউজারে আপনি সার্চ করবেন অ্যাপস গেসার যেটা হচ্ছে। সো এটা সার্চ করার পর এখান থেকে পেয়ে যাবেন মূল লিঙ্কটা। আপনার অবশ্যই তাদের লোগোটা দেখবেন, লোগোটা দেখে এখানে কাজ করবেন। তারপর আপনি যেটা করবেন এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন, এই লিঙ্কটার উপর জাস্ট ক্লিক করে দেবেন। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি, তারপর যেভাবে আসবে আমি দেখাচ্ছি। আর এটার কীভাবে একটু লোড নেবে এখানে, তারপর আমি দেখাচ্ছি কীভাবে একদম এড টু জেড দেখা দেবো আপনি কীভাবে কাস্টমাইজ করবেন অ্যাপসের ভিতর। আপনি চাইলে আপনার আপনার পিকচার দিয়ে আপনি সব কিছু করতে পারবেন, আপনার নাম দিয়ে আপনি আপনার অ্যাপসের টাইটেল আপনার নাম থাকবে, মানে সব কিছু আপনি এড টু জেড এখানে করতে পারবেন। তো এখানে আপনার ইন্টারনেট স্পিডটা যত ভালো হবে তত এটা স্পিড হবে। তা আমি একটু ইয়া করে আসতেছি। তো ভিউয়ার্স দেখুন চলে আসছে। তো আমরা যেটা করবো এখান ক্রিয়েট অ্যাপস ফর ফ্রি, এখান থেকে যদি লক্ষ্য করেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাপস ফর ফ্রি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাও আপনারা দেখবেন। তো এখানে ক্লিক করে দিলাম, দেখুন অ্যাপসটা কত সহজে অ্যাপসটা তৈরি করে ফেলি, মানে আমি আমার নামের উপরে। এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে এগুলো হচ্ছে পপুলার। আপনি চাইলে ভিপিএনও তৈরি করতে পারবেন, আপনার নামে ভিপিএন থাকবে প্লে স্টোরে। আপনি ভিপিএন দিয়ে ইউএসএ কানাডা সব কিছু মানে তৈরি করতে পারেন। এখান থেকে ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লক্ষ্য করেন এখান থেকে কত কিছু আছে এখানে। দেখুন আপনি কী ধরনের পিকচার সব কিছু, এগুলো হচ্ছে পিক অ্যাপস কী বিষয়ে অ্যাপস তৈরি করবেন আপনি এখানে। আর তার আগে একটা কথা বললেন, এখান থেকে অবশ্যই আপনার লগ ইন করে নেবেন জিনিসটা। আপনার একটা জিমেল শুধুমাত্র এটার উপর ক্লিক করলে তারপর আপনাকে আপনার মোবাইলে যতগুলো জিমেল থাকবে এই জিমেলগুলো শো করবে। ওই জিমেলটা দিয়ে আপনি জাস্ট অ্যাকাউন্ট এই জিমেলে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এই ওয়েবসাইটে। তারপর আপনি ফ্রিতে যত খুশি তত অ্যাপস তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা দেখুন আমি কিন্তু এখানে অলরেডি লগ ইন করে ফেলছি, আপনি চাইলে এভাবে লগ ইন করে নেবেন প্রথমত। তারপর এখান থেকে আপনার দেখুন এখানে কত সিস্টেমে আপনি অ্যাপস তৈরি করতে পারবেন। আপনি চাইলে টিকটক যেমন ঠিক এমনভাবে অ্যাপস তৈরি করতে পারবেন, যেমন টিকটকের ভিতরে ভিডিও আপলোড করা যায়, ভিডিও মানুষ আপলোড করে সোশ্যাল মিডিয়া, সেমভাবে আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাপস দিয়ে যে আর্নিংটা হয় সিমিলার যেগুলো থাকে এইগুলো এখান থেকে লাইক চাইলে আপনার মানে সব কিছু। আপনি চাইলে আপনার কোনো লিঙ্ক দিয়ে আপনি একটা অ্যাপস তৈরি করতে পারেন, বা আপনি চাইলে একটা কিবোর্ড বানাতে পারেন আপনি মানে যে কোনো দিয়ে। এখন হচ্ছে আপনি চাইলে এখান থেকে এডিট ফটো এডিটের অ্যাপসও তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে। দেখুন ওয়ালপেপার ক্রিয়েট এটা একটা এটা নিয়ে একটা অ্যাপস তৈরি করতেছে আমি আপনাদের মধ্যে। সবগুলো সেমই সেম কাজ সেমভাবে তৈরি করতে পারবো, মানে আমি একটা শুধু দেখাইতেছি যে ওয়ালপেপার যে অ্যাপসটা এটা আমি তৈরি করতেছি, এটার উপর ক্লিক করে দেবো তার জন্য। তো দেখুন এটার উপর ক্লিক করে দেওয়ার পর যেভাবে আসবে আমাদের সামনে, একটু ওয়েট করেন। এখান থেকে ইন্টারনেট স্পিডটা যত বেশি হবে তত আপনার স্পিডটা বেশি হবে আর কি। এখান থেকে মানে তত স্পিডে কাজ করতে পারবেন, আমার ইন্টারনেট স্পিডটা একদমই কম। তারপর আপনি যেটা করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। সাপোজ নেক্সটে ক্লিক করে দিন, দেখুন
তারপর এখান থেকে দেখুন লেখা আসতেছে টেমপ্লেট ডিসক্রিপশন। ওকে আমরা কি করবো, আবার নেক্সটে ক্লিক করে দেবো। দেখুন তো এখান থেকে আপনার মূল বিষয় হচ্ছে আপনার অ্যাপসের নামটা কী থাকবে। আমি আমার অ্যাপসের নেম আমার নামে দেবো, ধরুন আমি ধরুন এটা দিলাম জাস্ট আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী দিই ইউনিক ওইটি। ওকে দেখুন এটা হচ্ছে আমার অ্যাপসের নাম থাকবে, মানে আমি যেভাবে চাইবো সেভাবে অ্যাপসটা তৈরি করতে পারবো শুধুমাত্র কোনো টাকা পয়সা ছাড়াই। নেক্সটে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমাদের অ্যাপসের যে লোগোটা আপনারা দেখবেন অ্যাপসের মাধ্যমে, যখন অ্যাপস ইনস্টল করেন দেখবেন আপনার অ্যাপসের উপর একটা পিকচার থাকে তাই না, সেই লোগোটা আমরা এখান থেকে কাস্টমাইজ করবো আমার গ্যালারি থেকে দেবো। তার জন্য আপনি যেটা করবেন এখান থেকে কাস্টমাইজ আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন। এখন আপলোডে ক্লিক করে আপনার একটা পছন্দের পিকচার দেবেন এখান থেকে। তো আমি আমার পিকচারটা দিতেছি, এই যে আমার পিকচারটা দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করলাম। দেখুন এই পিকচারটা কতটুকু তারা নেবে বলতেছে, আপনি চাইলে ক্রপ করে কম বেশি করতে পারেন এখান থেকে। তো আমি এটা এতটুকু রাখতেছি। রাখার পর আমরা যেটা করবো এখান থেকে জাস্ট এই এটার মধ্যে ক্লিক করে দেবো, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করে দেবো। দেখুন এটা নিয়ে নিচ্ছি আমার পিকচার, অ্যাপসটা এভাবে শো করবে, অ্যাপসের লোগোটা এভাবে আসবে। তো আপনি যেটা করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিন। দেখুন অ্যান্ড দেন এখান থেকে আপনি চাইলে অ্যাপসের সেটিং, এখন মূল বিষয় হচ্ছে অ্যাপসের সেটিং, অ্যাপসের সব কিছু এখানে, অ্যাপ সেটিং, অ্যাপস নেম, অ্যাপস আইকন কীভাবে শো করবে, টেম্পারেচার মানে টেমপ্লেট যেটা আর কি ডিসক্রিপশনটা আপনি চাইলে দিতে পারেন। তো আমি নেক্সট ক্রিয়াটে ক্লিক করলাম। দেখুন একটু জাস্ট করবেন আর কি, মানে একটু সময় নেবে তারা। তো ভিউয়ার্স আমার কারেন্টটা চলে গেছিলো যার জন্য একটু প্রবলেম হয়েছে। আচ্ছা সমস্যা না, এখন হচ্ছে আমি দেখাচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করে দিবো এখান থেকে আমরা, যে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখুন তারপর ক্রিয়েটে ক্লিক করে দেবো, এখান থেকে ক্রিয়েটা আছে ক্রিয়েটে ক্লিক করে দেবো। দেখুন একটু ওয়েট করবেন, এখান থেকে দেখুন লোড হইতেছে ক্রিয়েট, এখানে আমাদের অ্যাপসটা তৈরি হবে। তো এখান থেকে বলতেছে আপগ্রেড করার জন্য, আমরা আপগ্রেড করবো না এটা। তো এখান থেকে আপনার এখানে বলতেছে আপনার ড্যাশবোর্ডটা চলে আসছে, আপনি চাইলে এখানে আপনার অ্যাপসের ভিতর যত খুশি তত এখানে পিকচার আপলোড করতে পারবেন। যেটা হচ্ছে আপনার অ্যাপস ইনস্টল করলে আপনার অ্যাপসের ভিতর গেলে আপনার অ্যাপস পিকচার মানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যেটা করবো, নিউ নিউ ওয়ালপেপার এটাতে ক্লিক করে দিলে দেখুন আপলোড ওয়ালপেপার ইমেজ, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন ইমেল ইমেজ পিকচার যেটা আছে। তো এখান থেকে কী করবো, এখান থেকে এই যে সিলেক্ট ইমেজ এটাতে ক্লিক করে দিন, দেন ফাইলে ক্লিক করুন। মানে এভাবে আপনি চাইলে যত খুশি তত এখান থেকে পিকচার দিতে পারেন। তো আমি দেখুন আমি একটা পিকচার দিতেছি আপনাদের সামনে, সাপোজ আমি এখান থেকে যে কোনো পিকচার আমি এখান থেকে দিতে পারবো আর কি, কোনো সমস্যা নেই এখান থেকে। তো আমি দিতেছি এই যে একটা পিকচার দিলাম, ধরুন পিকচারটা নিচ্ছে কিন্তু জানি না। তো আরেকটা পিকচার আমি দিতেছি, এখন পিকচারটা দিই সিলেক্ট ইমেজ, এটাতে ক্লিক করে দিই সিলেক্ট ইমেজ, এটা হয়ে গেছে। দেখুন তারপর নিচের দিকে আসি, দেখুন এটা কিন্তু নিয়ে নিছে এই যে নিউ বক্স, এটাতে আমরা যেটা করবো এখান থেকে নেম দিতে পারি, যে ওয়ালপেপার ট্যাগ যে কোনো একটা কিছু দিতে পারি, সাপোজ নিউ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিই, দেখুন এটা কিন্তু আমাদের, আচ্ছা এখান থেকেও টাইটেলটা দিতে হবে নিউ প্রসেস, ডিসক্রিপশনটা নিউ পিক। এভাবে চাইলে আপনি যত খুশি তত পিকচার এখানে আপলোড করতে পারেন। তো আমি শুধুমাত্র একটা পিকচার আপলোড করে আপনাদেরকে জাস্ট দেখাতেছি আমার অ্যাপসের ভিতরে। তারপর ইনস্টল করে আমি ইনস্টল করে দেখাবো অ্যাপসটা, এখান থেকে সেভে ক্লিক করে দিন। তারপর দেখা যাক, এখন এখানে ইনস্টল করে দিলাম। তো দেখুন এখানে চাইলে এভাবে আপনি যত খুশি তত এখানে পিকচার আপলোড করতে পারবেন এর ভিতর, অ্যাপসের ভিতর। আপনাকে প্রথমবারে যেভাবে দেখাচ্ছিলাম যেখানে পিকচার আপলোড করার সুযোগ দিয়েছিলো, ঠিক এভাবে আসার পর এখান থেকে আমরা কী করবো, ডাউনলোডে ক্লিক করবো অ্যাপসটা। তো দেখুন দেখার পর এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে দেখুন আপনার অ্যাপসের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন, এই অ্যাপসের লিঙ্কে ক্লিক করবেন। তারপর অ্যাপসটা কিন্তু ডাউনলোড হবে এখান থেকে, দেখুন অ্যাপসটা কিন্তু এই যে এখানে কিন্তু চলে আসছে অ্যাপসটা। দেখুন তারপর আমরা যেটা করবো সিম্পলভাবে ডাউনলোডে ক্লিক করবো, দেখুন এ নামে অ্যাপসটা কিন্তু ডাউনলোড হবে এখন, একটু লক্ষ্য করেন। তো এখানে 100 পর্যন্ত দেওয়া হবে আর কি। তো দেখুন
100 হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। এখানে যেহেতু অ্যাপসটা তৈরি হইতেছে, তো এখান থেকে যে এখন ইউর অ্যাপস ইজ বাউল্ডিং, মানে অ্যাপসটা তৈরি হইতেছে, তো একটু ওয়েট করবেন এখানে। তো এখান থেকে যদি লক্ষ্য করেন, এখান থেকে বলতেছে যে ডাউনলোড এনিওয়ে। যখন আমরা ওয়েট করছি 1 থেকে 2 মিনিটের মতো, তখন আমাদেরকে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিছে। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো। অ্যাপসটা কিন্তু ইনস্টল হতে মানে ডাউনলোড হতে শুরু করছে। এখান থেকে দেখুন অ্যাপসটা 24 MB অ্যাপসটা, এই অ্যাপসের নাম টাম সব কিছু এখান থেকে ইউনিক আমেরিকা। এটা দেখুন, এখানে আমরা যেটা করবো এটার উপর ক্লিক করে অ্যাপস ইনস্টল করবো। ইনস্টল দেখুন, এখান থেকে প্রসেসটা এখান থেকে ডাউনলোড এনিওয়ে এখান থেকে দিয়ে দেবো। দেখুন এখন কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে আমাদের মোবাইলে। দেখুন এই যে অ্যাপসটা এখানে পেয়ে যাবেন, এই যে লাস্টে আমি এই মাত্র অ্যাপসটা দেখুন, অ্যাপসের নাম লোগো সব কিছু ঠিকঠাক আছে এখানে। দেখুন এই যে অ্যাপসটা, তো অ্যাপসের ভিতরে পিকচারটা আপলোড হয়েছিল না ওই সময় নেটের জন্য। তো চাইলে আপনি যত খুশি তত এখান থেকে নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন, অ্যালো পারমিশন দেন। দেখুন অ্যাপসের ইয়াটা সিস্টেমটা দেখুন সব কিছু এখানে। আপনি যে প্রথমে দেখাইছিলাম, প্রথমে আপনাকে অ্যাপসটার ভিতর যে জিনিসটা দিতে চান সব কিছু অ্যাপসের ভিতর দিয়ে তারপরে এটা করতে হবে আর কি। মানে পিকচার যতগুলো চান আপনি পিকচার দিতে পারবেন, আর অ্যাপসের ভিতর আসার পর আপনি এখানে অ্যাপসের সব কিছু দেখতে পারবেন। মানে এটাই ছিল আজকের মূলত ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিন। সব সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।